দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে, এবং প্রতি সপ্তাহের মতো আজকের এই সপ্তাহেও খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে ফিরে এসেছি। মানে প্রিয়টা আমি আসলে কতখানি বড় করে বললে প্রিয় হবে আমি জানি না, বাট আমার বলতে ইচ্ছে করে অনেক কিছু। এবং ও আসলে গানটাকে হৃদয় থেকে ধারণ করে গায় এবং আপনাদের ভালোবাসাও কুড়িয়েছে অনেক অনেক বেশি। এবং বাংলাদেশের যে কজন ভার্সেটাইল সিঙ্গার আছে তার মধ্যে তো ও একজন, বিকজ বিশেষ করে ওর একটা গুণ রয়েছে, খুব চমৎকারভাবে শিস বাজাতে পারে। আই থিঙ্ক এটা বলার পরে আপনারা সবাই অলরেডি বুঝে গেছেন, শি ইজ নান আদার দেন দ্য মোস্ট ফেভারিট, দ্য মোস্ট গর্জিয়াস অবন্তী সিথি। হ্যালো, হাই, অনেক অনেক শুভেচ্ছা মিসেস সিথি। হ্যাঁ, এখন মিসেস হয়ে গেছি, বিয়ের পর এটা আমার প্রথম লাইভ টিভি লাইভ। ও দ্যাটস গ্রেট, যে বিয়ের পরের প্রথম লাইভটা আমি তোমার সাথে আছি। রাইট, কেমন আছো? খুব ভালো, সেটা অবশ্যই দেখে বোঝা যাচ্ছে। নতুন জীবন, নতুন এক্সপিরিয়েন্স, এবং সেই সাথে নতুন নতুন গানও আসছে। একদম একদম। তো আজ তো অনেক গান শুনবো তোমার পছন্দের, আমাদের পছন্দের, এবং একই সাথে নতুন জীবন নিয়েও গল্প হবে। গান দিয়ে শুরু করি প্রথমে। ওকে, যেহেতু বিয়ের পরের প্রথম লাইফ, সো প্রথম প্রথম অনেক অনুভূতি যেহেতু হচ্ছে, আমার জীবনের প্রথম যে মৌলিক গান সেটা দিয়ে শুরু করি আজকে, প্লিজ। এটা আমার জীবনের প্রথম রিলিজড মৌলিক গান তোমার জন্যে। গানটি লিখেছেন সুরিত সুফিয়ান, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস দাদা। Thank you.
অবন্তী শীতির গান সবসময়ই সুন্দর এবং তুমি সবসময়ই মানে আমি বলবো যে বড় বড় গানের ব্যাপারে অনেক বেশি চুজি ছিলে, যার কারণে কিন্তু যতগুলো গানই আমরা তোমার কাছ থেকে পেয়েছি সবগুলো গানই একটু ভিন্ন রকম আবেদন আছে আর কি প্রত্যেকটা গানে। সো লাস্ট অ্যাকচুয়ালি কী গান করলে? এটা তো ফার্স্ট গান হলো, লাস্ট রিলিজড গান কোনটা? লাস্ট একেবারে লাস্ট রিলিজড গান হচ্ছে শীতের সকাল। নিজেই লিখেছি আর কি, এবং আমি এবং আমার বর মিলে গিয়েছি। চমৎকার ছিল, এবং নিজের বিয়ের ভিডিও ফুটেজ গুলো কিন্তু কাজে লেগে গেছে, আলাদা করে আর মডেল মানে প্ল্যান আসলে ওইটাই ছিল যে আমরা আমাদের যেহেতু এরকম সিনেমাটিক ব্যাপার স্যাপার হবেই, সো ওয়াই নট একটা নিজেদের গান, তো সেই জায়গা থেকেই করা। খুবই চমৎকার ছিল। পরবর্তী গানে যেতে চাই, এবার ভীষণ জনপ্রিয় একটি গান, আই হোপ এটা অনেকেরই অনেক পছন্দের গান। মিস করছি রেহানকে। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে চোখে চোখে মনে মনে রয়ে ব্যাকুলতা আই ডেকো একা বিকেলে কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে যখনই মন
ধরেছি তারা, কোথাও কিছু নেই তোমার। রোমান্টিক আর এত মেলোডিয়াস একটা গান, আর আমার মনে আছে গানটা মানে প্রথম রিলিজ হওয়ার পরে আমি যখন শুনি আমি কিন্তু সাথে সাথে কল করেছিলাম, মনে আছে? তো আবারও আমরা এই কথা এবং গানে দুটোতেই ফিরতে চাই, আমি একটা বিরতি নিয়ে নিই। ওকে প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও আমরা ফিরে আসব প্রিয় কণ্ঠশিল্পী অবন্তীশি থেকে নিয়ে। আপনারা কোথাও যাবেন না, বাংলা ভিশনের সাথেই থাকুন। ফিরছি মিউজিক ক্লাবে। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার ফিরে এলাম আমাদের আয়োজন মিউজিক ক্লাবে। আর রাত 12টা পেরিয়ে আমরা ঠিক ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পদার্পণ করছি, এবং আপনারা জানেন ফেব্রুয়ারি মাস মানেই হচ্ছে আমাদের ভাষার মাস, আমাদের বাংলা ভাষা যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবং 1952 সালের এই মাসটিতেই আমরা হারিয়েছিলাম অনেকগুলো তাজা প্রাণ যারা ভাষার জন্য জীবন দিয়েছিল, এবং আমাদেরকে বিশ্বের দরবারে একমাত্র রাষ্ট্র হিসেবে যারা প্রতিষ্ঠা করে গেছে যে যারা ভাষার জন্য প্রাণ দিতে পারে। আমাদের সকল ভাষা শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আয়োজন আবারও আমরা শুরু করছি, এবং আশা করছি আপনাদের ভালো লাগবে আমাদের পরবর্তী এই আয়োজনটিও। সিথি, ফিরে এলাম যেহেতু আমরা ফেব্রুয়ারির 1 তারিখে পদার্পণ করেছি, একটু ভাষার গান দিয়ে আমরা এবারে আয়োজনটি শুরু করতে চাই। একদম, সমস্ত ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে গান গাইছি, আমি বাংলায় গান গাই।
আরেকটা গান শুনে নেই, রাত কমলে ফোন করে সেই গানটা আমি একটু গাইতে চাই। গানটা লিখেছে আমার ভীষণ প্রিয় ছোট ভাই পীযূষ দাস এবং সুরও তার। গানটা সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার, আমি এবং মেজবা বাপ্পি গেয়েছি। Oh, 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 oh
অসম্ভব সুন্দর একটা গান। তো কভার সং এর দিকে যেতে চাই, কোন গানটা এবার শুনবো? কভার সং এর দিকে যাওয়ার আগে আরো একটা গান শোনাবো। এই গানটার জন্য, এই গানটা আমার জন্য স্পেশাল, কারণ মেরিল প্রথম আলোর নমিনেশন পেয়েছে। সো আশা করছি অ্যাওয়ার্ডটাও তোমার হাতেই যাবে। দোয়া, সবার কাছ থেকে দোয়া এবং ভোট চাই অবশ্যই। চলো গানটা শুনি। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে, এই মনের ঘরে এসো এই বুকের বাপাশে তোমার নামে চাপে, একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলে কেন দেখো শিউরে উঠে আমে, এটা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, এটা ছুঁয়ে বলো ছেড়ে যাবে
এই গানটা তানজিব স্যারের সাথে লাইভে ও গায়, তখন তোমার কথা খুব বলছিল যে আসলে এই গানটা একা গাইলে কখনোই মনে হবে না যে পরিপূর্ণতা পাচ্ছে, কিন্তু মানে গানটার কথাগুলো এত সহজ, ট্রু, একদম মানে আমরা বাঙালিরা যেভাবে সহজ কথা বলতে পছন্দ করি, এবং হয় না কিছু কথা আসলে কিছু কথার গান শুনলে যেটা মাথায় একেবারে ঢুকে যায়, আমার কাছে মনে হয় যে এই গানটা সেরকম একটা গান, একবার শোনার পর থেকেই মাথার মধ্যে ব্যাপারটা ঘুরতে থাকে। সো শিথি চলো পরবর্তী গানে যাই, আমায় ডেকো না, লাকি আকন স্যারের গান শুনি। পথ চলতে চলতে নিজের জীবন সঙ্গীর সাথে তো এভাবেই দেখা হয়ে গেছে না? এই গানটা আমি আমার মনে আছে প্রথম শুনিয়েছিলাম ওকে। সো শিথি চলো পরবর্তী গানে যাই। গানগুলো তুমি সবসময় খুব গাইতে পছন্দ করো, এবারে তোমার কাছ থেকে ধুকুর পুকুর গানটা শুনতে চাই। ও থ্যাংক ইউ সো মাচ। এই গানটা আসলে যেরকম সুরঙ্গ মুভিতে আমার দুটো গান করবার সুযোগ হয়েছে, গাছ হয়ে বলো তো অবভিয়াসলি ভীষণ প্রিয় গান, সেই সাথে এইটা আমার আসলে খুব পার্সোনাল প্রিয় একটা গান ধুকুর পুকুর। গানটা লিখেছেন রাসেল মাহমুদ ভাই, গানটার সুর এবং সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী ভাই, এবং ইমন চৌধুরী ভাইয়ের সাথে এই গানটা আমার প্রথম গাওয়া গান। ধুকুর পুকুর করে মন, ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন, ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন, ধুকুর পুকুর ধুকুর ধুকুর পুকুর করে মন। ও তার নদীর মতো গভীর চোখে ডুবে উঠে ভাসে,
আসি তার হাসির সুবাস গায়ে মেখে চলে মেঘে ভাসি কাপুর টুপুর বৃষ্টি হইয়া আমার গায়ে পড়ে কাপুর টুপুর বৃষ্টি হইয়া এরপরে আসলে আরেকটা বিরতি নিয়ে আর আমার সময় হয়ে যাবে, তার আগে আমি আরেকটা চটজলদি গান শুনে নিতে চাই। এবারে কোন গানটা হবে? এবারে এই গানটা আমি আসলে কোনোদিনও সেভাবে গাইনি, মানে এইটার সাথেও আমার প্রথম একটা ব্যাপার জড়িয়ে আছে, সেটা হচ্ছে এটা আমার প্রথম লেখা গান। এটা আমি একটুখানি শোনাতে চাই, প্লিজ আমরা শুনি। শূন্য শুরু শূন্য শেষ জীবন
আকাশ হয়ে যায় আবার মেঘে বৃষ্টি ছড়ায়। ভালো লাগার একটা গান। ওকে চলো আরেকটা গান শুনে নেই। ওকে, এটা আমার খুব একটা পছন্দের গান। ইউনিভার্সিটিতে আসলে আমি বলতাম যে এটা আমাদের জাতীয় গান। ইউনিভার্সিটির পুরো মানে যতদিন ক্যাম্পাসে ছিলাম এই গানটা আমাদের সন্ধ্যার আড্ডায় মাস্ট। তোমার জন্য নীলচে তারা। গোলাপের সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমায় লাগে ভালো। তোমার জন্য নিচে তারার একটু খানি আলো, ভোরের রং রাতের মিশে কালো। কাঠ গোলাপের সাদা মায়া মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমায় লাগে ভালো।
সেই কালো কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আপছানির তোমার লাগে ভালো চমৎকার। আসলে ইউনিভার্সিটি বা স্টাডি চলাকালীন সময়কার সময়গুলো, ফ্রেন্ডসদের আড্ডা আর একসাথের গান, ওই স্মৃতিগুলো ডিফারেন্ট, তাই না? আমার তো মানে বলবো যে আমার সবচেয়ে সুন্দর সময় কেটেছে আসলে আমার ইউনিভার্সিটি লাইফে। আই থিঙ্ক আর দুটো গান আমরা শুনতে পারবো, তো শুনি। এবার যে গানটি গাইবো এটা আমার হয় না কিছু গান যে প্লে লিস্টটা আসলে রাতের বেলায় চলে, মানে রাতের ঠিক সেরকম নয়, যখন খুব মানে মনে হয় যে না গান শুনবো তখনই প্লে লিস্টের প্রথম এই গানটা থাকে আর কি। আচ্ছা, সেই গানটা একটুখানি শোনাই, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে।
একদমই শেষ প্রান্তে, মানে গান শুনতে শুনতে কখন যে সময়টা আসলে পেরিয়ে গেল বুঝলাম না। এত চমৎকারভাবে তুমি আসলে প্রত্যেকটা গান গেয়েছো, পরিবেশন এত সুন্দর ছিল। আজকের মতো তো আমাকে বিদায় নিতে হবে। অবন্তী সিথির জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, সব সময়ের মতো ভালো গান নিয়ে তুমি থাকবে এটাই প্রত্যাশা। দর্শকদের উদ্দেশ্যে সিথি যদি কিছু বলতে চায়। থ্যাংক ইউ সো মাচ, আমারও আসলে খুব সুন্দর একটা সময় কেটেছে। গান গাইতে পারলে তো আমার এমনি ভালো লাগে, আর সাথে যদি এরকম প্রিয় মানুষরা থাকে তাহলে তো আরও বেশি ভালো সময় কাটে। দর্শকদের উদ্দেশ্যে আমি সব সময় একটাই কথা বলি, আই থিঙ্ক দর্শকদের এটা মুখস্থ। আমরা যারা নতুনরা কাজ করি আর কি, আমাদের কাজগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছে গেলে সেটা আমাদের জন্য অনেক উৎসাহের একটা জায়গা হয়, অনেক অনুপ্রেরণা পাই। আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সিথি এবং সবাইকে আজকের এই আয়োজনটাকে এতটা পরিপূর্ণ করে তোলার জন্য। শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের মিউজিক ক্লাবের আয়োজন থেকে বিদায় নেবার সময় হয়ে গেছে। আগামী আয়োজনে আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের সঙ্গীত শিল্পীকে সাথে নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর কাটুক আপনাদের প্রতিটি মুহূর্ত। এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। শুভরাত্রি। এবারে যে গানটি গাইব এই গানটি আমার একেবারে প্রথম দিককার গান, তখন অবন্তী সিথি আসলে আমি হইনি। গানটি লিখেছেন আহসান কবির এবং সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল। এটাও আমার জীবনে প্রথম গাওয়া কোনো টেলিভিশন নাটকের টাইটেল সং। স্বপ্ন কোন দিকে যাই দুটোই সমান দূর, চল না পাহাড় কার কাছে তে রহস্য ভরপুর। স্মৃতি না স্বপ্ন কোন দিকে যাই দুটোই সমান দূর, চল না পাহাড় কার কাছে তে রহস্য ভরপুর। মাঝে খান থেকে
রহস্য